জাতীয় ভক্ত অধিকার অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা মহানগর সহ সারা দেশব্যাপী কাঁচা বাজারের উপরে মনিটরিং কার্যক্রম চলছে। সেখানে আমরা তারুণ্যের শক্তি ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি। আজকে আমরা হাতিরপুল বাজারে আসলাম। এখানে সবজি, কিছু কিছু সবজি দেখলাম, যেমন ঝিঙ্গা বা অন্যান্য, যেটা ওনারা যদি 60 টাকা করে কিনেছেন প্রতি কেজি, এক এক কেজিতে 20 থেকে 30 টাকা করে লাভ করার প্রবণতা লক্ষ্য করলাম, এবং এর স্বপক্ষে তারা কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারে নাই। এজন্য আমরা 3টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা আরোপ করেছি, এবং বাজারে কাঁচা সবজির যে মূল্য সেখানে প্রত্যেক কেজিতে 10 টাকা করে কমানোর পর ওনাদের যৌক্তিক লাভ থাকছে, এবং এখানে 10 টাকা করে মূল্য অটোমেটিক এখন কম হয়ে গেছে আমাদের মনিটরিংয়ের ফলে, এবং আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। এরপরে আমরা অন্য একটি বাজারে যাব এবং আমাদের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এখানে খুচরা ব্যবসায়ীরা যে অভিযোগটি করেছেন পাইকারি ব্যবসায়ী বা আড়তদারদের বিপক্ষে, সেখানে কারণ বাজার থেকে পাইকারি ব্যবসায়ী বা আড়তদাররা ওনাদের রসিদ সরবরাহ করছে না। আমরা কিন্তু বারবার তাদেরকে নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সংরক্ষণ করতে হবে, এবং পাইকারি ব্যবসায়ী যারা আছেন তারা খুচরা ব্যবসায়ীদেরকে ভাউচার সরবরাহ করবেন। কিন্তু এটা কিছু খুচরা ব্যবসায়ী আমাদের কাছে অভিযোগ করলেন, এটাও আমরা আরও খতিয়ে দেখব এবং এই সংক্রান্ত প্রতিবেদন তৈরি করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পেশ করব। তারপর আমাদের সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব। আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা বাজার অনেকটা নিয়ন্ত্রণে এসেছি। আজকে দেখবেন পটল 40 টাকা করে বিক্রি হচ্ছে, এবং অন্যান্য সবজি এখানে দেখলেন আপনারা, আমরা মনিটরিং করার সঙ্গে সঙ্গে 10 টাকা করে কমে গেছে প্রত্যেকটা সবজি, 10 টাকা করে কমে গেছে, এবং আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা আশা করছি খুব দ্রুত মানুষের ক্রয় ক্ষমতা আরও নাগালে চলে আসবে সবজিগুলো। আচ্ছা, আমরা যখন মনিটরিংয়ে যাই, কিছু কিছু ব্যবসায়ী যে পরিবহন খরচের কথাটা বলে, পরিবহন সংক্রান্ত যে ভাউচার সেটা অনেক সময় তারা আমাদেরকে দেখাতে পারেন না, এটা তারা হাইড করে রাখেন। এটা একটা কালচার তৈরি হয়েছে যে পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীকে দোষারোপ করে, খুচরা ব্যবসায়ী পাইকারিকে দোষারোপ করে। এই কালচার থেকে তাদেরকে বের করার চেষ্টা আমরা করতেছি, এবং আমরা আশা করতেছি চাউলের দামও কমে। আপনি যেটা বললেন খুবই সুন্দর কোশ্চেন করেছেন, যে আমরা যখন মনিটরিং আসি তখন ব্যবসায়ীর একটু যৌক্তিক প্রফিট রেখে ব্যবসা পরিচালনা করেন, আবার আমরা যখন চলে যাই তখন তাদের ভিতরে একটা নেগেটিভ প্রবণতা লক্ষ্য করা যায়। তো এক্ষেত্রে কোনো ভোক্তা যদি, আমাদের হটলাইন নাম্বার আছে 1611, সেখানে যদি কোনো কমপ্লেন থ্রো করে, আমরা আমাদের রেসপন্স টিম আছে, আমরা সেখানে পুনরায় অভিযানে যাই এবং তাদের শাস্তিটা একটু বাড়িয়ে জরিমানা আরোপ করার চেষ্টা করি এবং তাদের সংশোধন করার চেষ্টা করি। তো আমরা আশা করতেছি, এটা তো আসলে দীর্ঘদিনের একটা কালচার, কাঁচা বাজার ব্যবসায়ীদের স্টক রেজিস্টার মেনটেন করা নাই, তাদের পাকা রসিদ সংরক্ষণ করেন না, আস্তে আস্তে তারা সংশোধন হচ্ছেন, এবং আরেকটু ইতিবাচক পরিবর্তন আসলে আমরা মনে করি সব কিছু সুন্দরভাবে চলবে। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আসলে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব এখনও পাই নাই, এবং ব্যবসায়ীরা আমাদেরকে বললেন ওনারা কারণ বাজার থেকে যখন প্রোডাক্টগুলো নিয়ে আসতেন রাস্তায় চাঁদা দেওয়া লাগতো, কোথাও 100, কোথাও 50, কোথাও 200, সেটি কিন্তু এখন আর নেই, এবং এটাই যেন থাকে আমরা আশা করব, এবং এইভাবে থাকলে সমস্ত কিছুরই মূল্য একটু কমে আসবে। আমাদের সঙ্গে ছাত্র সমাজে একজন আছে, ওনার একটু নিতে পারেন। আসসালামু আলাইকুম। কি দেখলেন আসলে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ছাত্ররা সবসময় বাজার মনিটরিং করছে এবং সামনের দিনগুলোতেও করবে। তবে আমাদের উপলব্ধি হচ্ছে এই ভোক্তা অধিকার অধিদপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এটা নিয়ন্ত্রণ করছে তাদের দক্ষ জনবল একটু কম। এটা যদি আরেকটু বাড়ানো যায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এই ব্যাপারে একটু পদক্ষেপ নেয় তাহলে আরও মনিটরিং বাড়বে, এবং আপনারা লক্ষ্য করবেন যে এই অভিযানে আসলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে বাজারের মূল্য অটোমেটিকলি কমে যায়, যা পরবর্তীতে আবার বাড়ে। সো এটা সবসময় মনিটরিংয়ের মধ্যে থাকলে হয়তো ভোক্তাদের একটু সুবিধা হবে। তো এইটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ থাকবে যেন দক্ষ জনবল এই দিকটাতে অন্তত বাড়ানো হয়, যেহেতু তারা এই বাজার মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে এবং সকলের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিস আনার চেষ্টা করছে।